দরকার মানুষ এখন সুস্থ থাকার জন্য যেই সব স্বাস্থ্যবিধি পালন করতেছে তাতে আমাগো ধ্বংস অনিবার্য আমি তো ধ্বংস হয়েই যাচ্ছিলাম কোন মতে পালিয়ে এসেছি নিশ্চয়ই আমার মতো করুণ অবস্থা হয়নি কি বলছো টাইফয়েড সুলতান মিয়ার ছোট মেয়ে ময়ূরের হাতে আমি দীর্ঘ দিন ধরে ছিলাম হঠাৎ এক স্বাস্থ্যকর্মীর কথায় আমাকে পরপরই দিল বাহ বাহ আমার সার গল্প তো বেশ জমে উঠেছে জন্ডিস ভাই কি আর বলবো দুঃখের কথা ময়ূর মেয়েটা টয়লেট করে মায়ের বকাবকিতে মাঝে মধ্যে হাত ধুত কিন্তু আমাকে সাথে রাখতো কারণ হাত ধোয়া মানে পানির সাথে হাতের একটু ঘষাঘষি কিন্তু একদিন স্বাস্থ্যকর্মী এসে বললো টয়লেট থেকে এসে আপনারা দুই হাত ভালোভাবে সাবান অথবা ছাই দিয়ে পরিষ্কার করে ধুবেন প্রথমে সাবান দিয়ে দু হাত ভালো করে ঘষে নিন আঙ্গুলের ফাঁকে ফাঁকে দু হাতের উল্টো দিকে বৃদ্ধাঙ্গুল সহ দু হাতের কবজি পর্যন্ত পরিষ্কার প্রবাহমান পানি দিয়ে ধুয়ে ফেলুন তারপর তিনি ময়ূর মেয়েটা স্বাস্থ্যকর্মীর কথা মতো সাবান দিয়ে দু হাত এমন ভাবে পরিষ্কার করল উফ সে বড় দুঃখের কথা আমার মতো লক্ষ লক্ষ ভাইরাস নর্দমায় ভেসে গেল ডায়রিয়া একটা কিছু করো দুঃখের কথা কি আর বলবো কতক জীবাণু মাইন ছেড়ে ধরলে মানুষ বিদেশ পর্যন্ত যায় চিকিৎসা করতে আর আমাগো জীবন যেমন তেমন একটা সাবান দিয়ে হাত ধুইলেই শেষ আমি কি কোন চেষ্টা করছি ময়ূরি মেয়েটা এখন যে কোনো কিছু খাবারের আগে দু হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলে মাছি ভাই তুমি আমার সুখবর আছে পাশের বাড়িতে ঢোকার একটা রাস্তা পাইছি চলো সবে যাই 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 দু হাত ধুতে যাই সাবান কিংবা ছাই দিয়ে দু হাত ধুতে যাই